চেতন ভগতের জনপ্রিয় উপন্যাস থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ, অভিষেক কাপুরের পরিচালনা। ছবির নাম কাই পৌঁছে। সেই প্রথম তিনজন ঝকঝকে তরুণকে নোটিস করলাম, ওদের আগে তেমন দেখিনি। অমিত সাদ, রাজকুমার রাও এবং সবচেয়ে মিষ্টি দেখতে সুশান্ত সিং রাজপুত। ছবিতে সুশান্তের নাম ঈশান। প্রতিভাধর ক্রিকেটার ঈশান একসময় সিলেকশন কমিটির শিকার হয়েছিল, জাতীয় দলের হয়ে খেলা হয়নি। তাই বলে হেরে যাবে নাকি? ধুর, ওরা তিনজনে একটা নতুন প্রতিভাকে স্পট করে। জোর কদমে বাচ্চা ছেলেটিকে ট্রেন করতে থাকে ঈশান। কি ভীষণ জীবন্ত, প্রাণপ্রাচুর্যে ভরপুর ছবিটা! আমার শুধু ওই দৃশ্যটা মনে পড়ে, ওই যে গানটা, অমিত ত্রিবেদীর সুরে, মিষ্টি মৃদু মিঠি বলিয়া। গুজরাটের ধুলো ধূসর মাটি আর সারি সারি ইটের কিলার মাঝ বরাবর খালি গায়ে দৌড়ে চলা ঈশান সমুদ্রের ধারে এসে দুহাত ছড়িয়ে বলে, ইসে কেহতে হ্যায় লাইফ গোবিন্দ, তেরে নোটো কি খুশবু সে লাখ গুণা বেহতর। সেই প্রথম জেনেছিলাম গুজরাটিতে কাইপোচের অর্থ ঘুড়ি ফাঁক, ভোক আট্টা। নীল আকাশে উড়ে বেড়ানো রং বেরঙের অজস্র ঘুড়ির মধ্যে কখন যে একটা ঝপ করে মাটিতে পড়ে যায়, আগ মুহূর্ত পর্যন্ত কেউ বুঝতেও পারে না। এই তো সেদিন কেদারনাথ দেখে এসে গঙ্গার ধারে বসে রিভিউ করলাম। আবারও একটা ফ্রেশ পেয়ার আপনি আর সারা। কেদারনাথের সিনিক বিউটির মাঝে কি অপূর্ব দেখাচ্ছিল আপনাকে। সুশান্ত, একবার ছিছড়ে ছবিটার কথা ভাবুন। আইআইটিতে ক্র্যাক করতে না পেরে লুজার হওয়ার ভয়ে ব্যালকনি থেকে ঝাঁপ দেয় রাঘব। ডাক্তার স্পষ্ট জানায় এ পেশেন্টকে বাঁচানো অসম্ভব, কারণ সে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়েছে। সেই ছেলের বাবার চরিত্রে আপনি। কলেজ লাইফের সমস্ত বন্ধুদের অপারেশন থিয়েটারে ডেকে কলেজ লাইফে লুজার থেকে উইনার হওয়ার গল্প শুনিয়ে রাঘবকে জীবনে ফিরিয়ে আনে কে? আপনি, আপনি সুশান্ত, আপনি। আপনি এভাবে হেরে গেলে চলে বলুন? আপনি একটা বিরাট শিক্ষা দিয়ে গেলেন। এরপরেও আমরা ডিপ্রেশনকে নাগরিক মধ্যবিত্তের বিলাসিতা বলে ফুৎকারে ওড়াবো? আসুন না, আসুন না আমরা একটু কম কথা বলি, বরং একটু অন্যের কথা শুনি, একটু বেঁধে বেঁধে থাকার চেষ্টা করি। আপনি ক্রিকেট খেলতে ভালোবাসতেন, ছবিতেও ক্রিকেট আপনাকে কখনো ছেড়ে যায়নি। কি অপূর্ব নকল করেছিলেন হেলিকপ্টার শটটা! স্ক্রিনে যখন দেখেছিলাম মনে হচ্ছিল আপনি নয়, ধোনি খেলছেন। সেও তো ভীষণ রকম জীবনে ফেরার গল্প। সেম ব্যাচে রিউভি ভজ্জিরা যখন জাতীয় দলে দাপিয়ে বেড়াচ্ছে, ধোনি তখন খড়গপুর স্টেশনে হাজার মানুষের ভিড়ের মধ্যেও নিঃসঙ্গ টিকিট কালেক্টর। সেখান থেকে রূপকথার গল্পের মতো জাতীয় দলের ক্যাপ্টেন, দুদুটো ওয়ার্ল্ড কাপ, সেই হার না মানার গল্প, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরও বারে বারে লড়াইয়ে ফেরার গল্প আমাদের সবার ঘরে ঘরে পৌঁছে দিল কে? সুশান্ত, আর কেউ নয়, আপনি। মনে পড়ে আপনার? সেটাও 2013 সাল, শুদ্ধ দেশি রোমান্স, আবারও তারুণ্যের আস্ফালন। আপনি, পরিণীতি আর বাণি কাপুর, নকল বরযাত্রী সাজা থেকে বিয়ের রাতে পালিয়ে যাওয়া, কিংবা তেরে মেরে বীচ মে গানের তালে তালে ভাইরাল হয়ে যাওয়া আপনার আর পরিণীতির রোমান্স। হিন্দি মেইনস্ট্রিম ছবিতে এভাবে ম্যারেজ নামক সিস্টেমকে কে কবে আক্রমণ করতে শিখিয়েছে জানেন সুশান্ত? আমি যে হোটেলে রোজ খাই সেখানেও নাকি আপনি ঘুরে গেছেন, আর আমি জানতেও পারিনি। মহরের সন্দীপ দা বলেছিল গল্পটা। ডিটেকটিভ ব্যোমকেশ বক্সীর শুটিং হওয়ার কথা ছিল মহল হোটেলের ভেতরের ঘরে। দিবাকর তখন রোজ আসত আর বসে বসে সারা দিন স্কেচ করত। একদিন নাকি আপনিও হাজির হয়ে গিয়েছিলেন, আর যেদিন শুটিং করতে ইউনিভার্সিটি এলেন তখন আমাদের ফাউন্ডার্স ডে রিহার্সাল চলছে।
यशराज फिल्म्सের প্রোডাকশন বিগ ব্যানার প্রেসিতে সিদি নীলাহি ব্যাপার 10-15টা মেকআপ ভ্যান সারি সারি টেইলার বসেছে পোর্টিকো জুড়ে ইনস্ট্যান্ট কস্টিউম বানানো চলছে দেবপুত্রা এসে বলল রিহার্সাল হবে কি করে সব কটা ছুটেছে কোথায় জানেন একবার একবার আপনাকে দেখতে আপনার একটা অটোগ্রাফ নিতে